আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনার হাতের মোবাইলটা 100% নিরাপদে আছে কি না কিভাবে যাচাই করবেন? একটি মোবাইলে কিন্তু অনলাইন ব্যাংকিং থেকে ধরে আরও অনেক ধরনের অ্যাকাউন্ট আমরা ব্যবহার করে থাকি, ছোট্ট একটা ভুলে লাইফটাকে এলোমেলো করে দেবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের ফোনগুলো নিরাপত্তায় আছে কি না নিজে দেখবেন ভাই, ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে ভিডিওটা শুরু করা যাক। এখান থেকে প্লে স্টোরে টাচ করবেন, তারপরে কর্নারে আমরা যে জিমেলটা এটা ব্যবহার করে থাকছি এই জিমেলের আইকনটা এখানে আসবে, এখানে একটা টাচ করবেন। টাচ করার পরে এখানে প্লে প্রোডাক্টে টাচ করবেন, তারপরে দেখেন এখানে আমার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো এখানে দেখাচ্ছে। এখানে আমার 127টি অ্যাপ্লিকেশন আছে। তারপরে এখান থেকে আপনার স্ক্যান করে নেবেন, স্ক্যানে টাচ করবেন, স্ক্যানিং হচ্ছে আমার এটা। হ্যাঁ দেখেন, বাংলাতে দেখিয়ে দিচ্ছি, কোনো ক্ষতিকারক অ্যাপ পাওয়া যায়নি। আমার ফোনে এরকম কোনো অ্যাপ্লিকেশন নাই যেটার মাধ্যমে ডকুমেন্ট নেওয়া যাবে। এভাবে আপনারা আপনার ফোনে কোনো ক্ষতিকারক অ্যাপ্লিকেশন আছে কি না চেক করে নেবেন। তারপরে আরেকটা বিষয় দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এখানে ফোনের ডায়াল প্যাডে টাচ করবেন। টাচ করার পরে এখানে *#21*#, তারপরে এখানে ডায়াল অপশনে টাচ করবেন। এখান থেকে আপনি যে কোনো সিমে টাচ করতে পারেন, আপনার যেটা সন্দেহ হয় এটাতে টাচ করবেন। আমি ওয়ান সিমে চেক করব, আমি ওয়ান সিমে টাচ করে দিলাম। হ্যাঁ দেখেন এখানে ফরওয়ার্ডিং আমার কোনো ধরনের ডকুমেন্ট ফরওয়ার্ড হয় নাই। যদি আপনার এখানে হয় তাহলে আমার এখানে লেখা আছে ভয়েস নট ফরওয়ার্ডেড, বা নিচেরটাও নট ফরওয়ার্ডেড। যদি আপনার এটাতে ফরওয়ার্ডেড হয় তাহলে এখানে দেখাবে আপনার এটাতে ফরওয়ার্ড হইতেছে। তাহলে আপনার যদি এরকম ফরওয়ার্ডেড হয় তাহলে কিভাবে এটা অফ বন্ধ করবেন এটা এখনই দেখিয়ে দিচ্ছি। এখানে ওকেতে টাচ করে দিলাম, তারপরে এখানে দিবেন *#21#, তারপরে আপনার এখানে ডাইলে টাচ করে দিবেন, তারপরে ওয়ান সিমে টাচ করে দিলাম। হ্যাঁ দেখেন এখানে যত ধরনের আপনার ফরওয়ার্ডের আছে সবগুলা ডিজেবল হয়ে গেছে, আপনার এর থেকে আর কোনো ডকুমেন্ট নিতে পারবে না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।